নির্বাচন কমিশন তার এখতিয়ারে নির্বাচন হবে এবং সরকার নির্বাচন পরিচালনা করবে না, তার স্বাধীনতা থাকবে। এটা আমরাই করেছিলাম, আইন সংশোধন করে আমরাই সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম আদিবাসী তফসিলি মহিলা, এবং আমরাই প্রকৃত অর্থে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমরাই যা করেছিলাম। এই যে সুব্রত মুখার্জি, উনি তো ছিলেন আগে পঞ্চায়েত মন্ত্রী, আরও কি মন্ত্রী ছিলেন, আইন ফাইন উনিও একটা করেছিলেন কিন্তু সেটা প্রয়োগ করেনি, প্রয়োগ আমরা করেছিলাম। সুব্রত মুখার্জি যখন কলকাতার মেয়র হলেন, উনি যে মেয়র হয়ে মেয়রের গাড়িতে চড়তেন, বামপন্থীরা ছিল বলেই উনি সেই মর্যাদা পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন। ওর আমলে কেউ ওর দলের লোকেরা পায়নি, বা ওর আমলে এই সময়েও ওদের দলের লোকদের সেই মর্যাদা নেই। প্রকৃত অর্থে আমরা যে ক্ষমতা বিকেন্দ্রীভূত করেছিলাম, এবং আমাদের সময়ে আমি এটা বলতে পারি যে অনেকগুলো জেলা শহরে, বেশিরভাগ জেলা শহরে বিরোধীরাই মিউনিসিপ্যাল ইলেকশনে জিতেছিলেন এবং তারা চালিয়েছেন। এই 34 বছর বামফ্রন্ট সরকারে থাকলেও এই এক একটা মিউনিসিপ্যালিটি আছে, এখানে 34 বছরই বিরোধীরা ছিলেন। বিরোধীদের মর্যাদা সম্মান যদি কোথাও ছিল তো আমাদের আমলে ছিল। অশোক ভট্টাচার্য যখন পুরমন্ত্রী ছিলেন তখন অনেকেই আমাদের কাছে বলতেন, আমরাও ঠাট্টা করে বলতাম যে আপনি বিরোধী পুরসভাগুলোকে বেশি দেখেন বামপন্থীদের চেয়ে। সে ঠিকই, উনি বেশি মর্যাদা দিতেন ওদের। এবং আজকে হয়েছে ঠিক এই সবগুলোই উল্টে গেছে। আজকে বিরোধীদের শূন্য, বিরোধী শূন্য পঞ্চায়েত, এখানে বীরভূম যেখানে দাঁড়িয়ে আছে যে জেলাতে, সেখানে সবাই দেখেছে কীরকম করে বিরোধী শূন্য পঞ্চায়েত ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর কীরকমভাবে এখানে বিরোধী শূন্য পঞ্চায়েত কায়েম হয়েছে। ওরা বিরোধী শূন্য করতে চান। একটা কর্পোরেশন যেহেতু বামপন্থীরা পরিচালনা করেন, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, বঞ্চনা হয়েছে, বৈষম্য হয়েছে। অশোক ভট্টাচার্য এবং শিলিগুড়ির মানুষ তারা লড়াই করেছেন তা নিয়ে, কলকাতায় পর্যন্ত এসে অবস্থান করেছেন। তাই সরকার কিছু দাবি মানতে বাধ্য হয়েছে, কিন্তু অভ্যাস তো যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এই সরকার আর এই মুখ্যমন্ত্রী, এদের রাজনীতি, এদের যা আমরা দেখতে পাচ্ছি সেই সব কিছু হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে, এবং স্বাভাবিকভাবেই এটা ঘটছে। বিজেপি পুরো ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে। হ্যাঁ, বিজেপি পুরো ভোট পিছিয়ে দেওয়ার জন্য একটা আবেদন করবে। ওরা আবার ভয় পেল কেন জানি না, ওরা দিন দেখে সেটা ওদের ব্যাপার। ওরা এখন পিছিয়ে দিতে পারলে দুজন এক এই দিক দিয়ে, ভোট না হলেই ভালো, তো পিছিয়ে পিছিয়ে যতটা পিছিয়ে দেওয়া যায় এটার সঙ্গে কোনো পার্থক্য নেই। আমরাই নিয়মিত দাবি করছি এবং আন্দোলন করেছি রাস্তায় নেমে যে সময় মতো ভোট কর।